হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস সিক্স তোমরা সবাই ভালো আছো তো বাড়িতে পরের পয়েন্ট মানে লেসন ফাইভ আমরা আজকে শুরু করব। কারণ লকডাউন পজিশানে তো আমাদের পড়াশোনা এগোতে হবে তাই আমরা পরেরটা শুরু করছি গল্পটার নাম হচ্ছে দেখো ল্যান্ড অফ দ্য ফারাউজ ল্যান্ড অফ দ্য ফারাউজ মানে কি ফারাউদের ল্যান্ড বা ভূমি ফরাওদের ভূমি আচ্ছা ফারাও ওয়ার্ডটা কি তোমাদের কাছে চেনাশোনা লাগছে হ্যাঁ হয়তো তোমরা পড়েছ হিস্ট্রি বুকে মিশরীয় সভ্যতার কথা তা সেই মিশরীয় সভ্যতার রাজাদের বলা হতো ফারাও আজকে তাই আমি তোমাদের ইংলিশ নয় হিস্ট্রি টিচার হয়ে যাব। একদম হিস্ট্রির একটা জায়গা আমরা পড়বো কিন্তু সেটা আমরা দেখব ঈশান নামের একটা ছোট্ট বাচ্চার চোখ দিয়ে চলো শুরু করি তার আগে আমরা প্রি রিডিং টাস্কটা সেরে ফেলি দ্য সিভিলাইজেশন উই কল এনশিয়েন্ট ইজিপ্ট এনশিয়েন্ট ইজিপ্ট মানে কি ইজিপ্ট মানে মিশর বোধ হয় তোমরা সবাই জানো এনশিয়েন্ট মানে কি প্রাচীন মিশর এনশিয়েন্ট কথাটার মানে হলো প্রাচীন মিশর আর সিভিলাইজেশন কথাটার মানে হলো সভ্যতা তাহলে মিশরীয় সভ্যতা সে মিশরীয় সভ্যতা ফ্লাওয়ারিস্ট হয়েছিল অ্যাবাউট ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো ফ্লাওয়ারিশ মানে বড় হয়ে উঠেছিল বেড়ে উঠেছিল মানে সভ্যতাটা অনেক বেশি ফুলে ফেঁপে উঠেছিল কোন সময় ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো ওয়েন দ্য রুল অফ দ্য ফরাওজ বিজ্ঞান সেই সময়ে ফারাও বা মিশরীয় রাজাদের শাসনকাল শুরু হয়েছিল দে মেড ইজিপ্ট অ্যা রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন তারা কী করলো তারা ইজিপ্টকে একটা ধনী রিচ মানে ধ্বনি তোমরা জানো আর পাওয়ারফুল মানে শক্তিশালী শক্তিশালী জাতি নেশন মানে জাতি ইজিপ্টকে ওরা এই ফরাওরা দে মানে ফরাওরা তারা রিচ এবং পাওয়ারফুল নেশন হিসাবে গড়ে তুললেন অ্যাডমায়ার থ্রু আউট দ্য এন্সিয়েন্ট ওয়ার্ল্ড এবং অ্যাডমায়ার মানে সবাই থ্রু আউট দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড মানে প্রাচীন পৃথিবীতে সবাই এটিকে এই মিশরীয় সভ্যতাকে অ্যাডমায়ার করতো শ্রদ্ধা করত দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইল্যাবরেট টুমস ফর দেমসেলভস তারা আরেকটা কাজ করেছিল এই তারা কারা ভুলে যাচ্ছ না তো এই তারা হচ্ছেন সেই মিশরীয় রাজারা তারা অর্ডার করেছিল কি অর্ডার করেছিল না বিল্ডিং অফ গ্রেট টেম্পলস তারা খুব বলতেন যে তারা বড় বড় টেম্পল বানাবেন কাজে মিশরীয় সভ্যতায় আমাদের কিন্তু অনেক টেম্পল আমরা দেখতে পাব হ্যাঁ সেই সময়ে আর ইলাবোরেট টুমস ইলাবোরেট টুমস মানে সমাধি সমাধি ক্ষেত্র। বড় বড় সমাধি ক্ষেত্র। তাদের নিজেদের জন্য তোমরা জানো এই ইলাবোরেট টুমস কে কি বলে কিন্তু আমি এখনই বলবো না এখন এটা আমার কাছে তোমাদের কাছে আমি সারপ্রাইজ রাখছি দেখো কেন সারপ্রাইজ রাখছি একটু পরেই তোমরা বুঝতে পারবে দ্য ইজিপশিয়ানস বিলিভড দ্যাট অল ফ্রাউজ ওয়ার গড কিংস ইজিপশিয়ান কাদের বলে মিশরীয়দের মিশরের যারা অধিবাসী তাদের বলে ইজিপশিয়ানস বা মিশরীয় সে মিশরীয়রা বিলিভ করত যে অল ফরাউজ ওয়ের গড কিংস ফরাউদের মনে করত ওরা ভগবান বলে ভগবানের রাজা বা ভগবান তাদের কাছে এনশিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড হিয়ারোগ্লিফস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টুমস অ্যান্ড টেম্পলস এবার এই এনশিয়েন্ট ইজিপশিয়ানসরা কি করতো যেন যখন ওরা টেম্পল বা টুম বানাতো মানে ক্ষেত্র বা মন্দির তৈরি করত। তখন তারা এক ধরনের পিকচার রাইটিং ইউজ করত। সে পিকচার রাইটিং মানে আমরা যেমন বিভিন্ন হরফ ইউজ করে লেখা লিখি আমরা ওরা কিন্তু এরকম হরফ বা অ্যালফাবেট ইউজ করে লিখত না ওরা লিখতো পিকচারের মাধ্যমে বিভিন্ন পিকচার মানে ওদের কাছে ছিল এক একটা ওয়ার্ড এক একটা হরফ বা অ্যালফাবেট বুঝতে পেরেছ তো সেই সেটাকে তখন বলা হতো হিয়ারোগ্লিফস সেটার নাম ছিল কি ওদের ওই লেখাটার পার্টিকুলার পিকচার রাইটিংটার স্পেশাল একটা নাম ছিল সেটার নাম হচ্ছে হিয়ারোগ্লিফস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টুমস অ্যান্ড টেম্পলস তাদের টুম আর টেম্পলের ওপর ওরা খোদাই করে রাখত ইন্সক্রিপশন হচ্ছে খোদাই করে লেখা ওরা তখন পেপারের ওপর পেন দিয়ে লিখতে পারতো না তখন ওরা খোদাই করে এই পিকচার রাইটিংটা করতো সেটা ওরা কোথায় করতো ওদের টুমস আর টেম্পলসের ওপর ওরা ওদের নিজেদের নাম লিখে রাখতো যে রাজার যেখানে সমাধি সেখানে তাদের নাম লিখে রাখতো পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস পেপার তৈরি হতো অল্প স্বল্প কিন্তু সেগুলো কোথা থেকে তৈরি হতো থিনলি স্লাইস করা ছোটো ছোটো করে সরু সরু করে কাটা প্যাপিরাস গাছের স্টেম থেকে প্যাপিরাস গাছের কাণ্ড থেকে দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স ডেসক্রাইবস আ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম এই গল্পটা যেটা ফলোয়িং টেল দেখো টি এল টেল মানে কিন্তু গল্প আমরা কোথায় পড়বো এই গল্পটা কিন্তু আমরা বোরিং ওয়েতে পড়বো না আমরা পিকচারে পড়বো অনেকটা কমিক্স বুক তোমরা পড়ো না সেরকম সে পিকচার্সের মাধ্যমে পড়বো ডেসক্রাইব করবে একটি বাচ্চার একটি ছোট্ট তোমাদের মতো একটি বাচ্চার ওয়ান্ডার আশ্চর্য কতটা ও আশ্চর্য হয়েছে অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম যখন ও ইজিপ্ট বা মিশর ঘুরতে গেছে ফর দ্য ফার্স্ট টাইম এবার দেখো তোমাদের বইতে এটা আছে রিআরেজ দ্য ফর্ম মিনিংফুল ওয়ার্ডস তাহলে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে সাতটা কতগুলো দেখছ লেটার উল্টোপাল্টা করে দেওয়া আছে কিছু লেটার যেগুলোর কোনো মানে হচ্ছে না হ্যাঁ এগুলোকে রিয়ারেঞ্জ করতে হবে মিনিংফুল ওয়ার্ডে তারপর সেগুলোকে লিখতে হবে গিভেন স্পেসে কোন স্পেস এই যে এই স্পেসটায় তোমাদের লিখতে হবে তাহলে এবার দেখি আমি তোমাদের জন্য এটা করে দিলাম পরে কিন্তু অন্যরকমভাবে তোমাদের কাছ থেকে আমি ওয়ার্ড গেম খেলতে বলবো তোমরা বাড়িতে ওয়ার্ড গেম খেলো তো দেখো পিউ এখানে আপ ও বি বয় আরআইএপি পেয়ার এআইডিএনআই ইন্ডিয়া এমও ডি এল ইএস সেলডম জিএলআইবিএন বেঙ্গলি ডিআরএডিএনএটি এস স্ট্যান্ডার্ড এইবার মজা দেখো এইগুলো তোমাদের কিন্তু এই ওয়ার্ডগুলো তোমাদের বইতে তোমরা কী করবে বলো তো এই ফাঁকা স্পেসে পরপর লিখে নেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন করে হুম তারপর কী করবে সার্কেল দ্য লাস্ট লেটার্স অফ ইচ ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ ফর্মড তারপর এই লাস্ট লেটারগুলোকে সার্কেল করে নেবে এখানে বসাবে তো বসে এগুলোকে সার্কেল করতে করতে যাবে ঠিক আছে করার পর তুমি দেখবে একটা নতুন লেটার এই লেটারগুলোকে দিয়ে তুমি একটা নতুন ওয়ার্ড ফর্ম করলে সেটা কি ও রাইট দ্য গিভেন বক্সেস টু ফর্ম আ নিউ ওয়ার্ক সেটা হচ্ছে পিরামিড পি ওয়াই আর এম আইডি দেখো পি ওয়াই আর এম আই ডি পিরামিড এবার পিরামিড কথাটা আমি এর আগে বলিনি ওটা সারপ্রাইজ রেখেছিলাম মনে আছে তো কেন রেখেছিলাম এবার বুঝতে পারছো ওদের টুমকে বলা হতো ইজিপশিয়ান রাজা বা ফারাওদের টুমকেই বলা হতো পিরামিড নোট দ্যাট দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ ফর্মড ইজ দ্য নেম অফ এ স্ট্রাকচার হুইচ লুকস সিমিলার টু দ্য ট্রায়াঙ্গুলার শেপ অফ দ্য ওয়ার্ল্ড পাজল এবার মজাটা দেখো পিরামিডের শেপ কীরকম থাকতো যেন একটা ট্রায়াঙ্গেল আমার মনে হয় তোমরা এখন সবাই জ্যামিতি পড়ো জ্যামিতিতে শিখে গেছো কীভাবে ট্রায়াঙ্গেল আঁকতে হয় কাজেই এটা শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল মানে পিরামিডের শেপ হয় ট্রায়াঙ্গেল তাই তোমাদের এই ওয়ার্ড গেমটাও ট্রায়াঙ্গেল শেপের মধ্যেই দেওয়া হয়েছে বোঝা গেছে চলো আমরা নেক্সট পেজে যাই এই দেখো গল্পটা শুরু হচ্ছে দেখো উপরে লেখা আছে কায়রো ইজিপ্ট মানে মিশর কায়রো কি না ইজিপ্টের বা মিশরের রাজধানী এই ছবিটা মিশরের সো ফাইনালি উই আর ইন কায়রো দেখো একটা ছোট্ট গাড়ি তার মধ্যে মা আর ঈশান বসে আছে ইশান বলছে সো ফাইনালি উই আর ইন কায়রো সো ফাইনালি মানে অবশেষে আমরা কায়রোতে এসে গেছি এবার মা কি বলছেন দেখো উই আর গোয়িং টু গিজা ঈশান উই টু সি দ্য থ্রি গ্রেট পিরামিডস তিনি বলছেন যে আমরা এখন গিজায় যাচ্ছি কায়রোয় ওনারা থাকবেন না ওনারা সোজা যাচ্ছেন গিজায় বোঝাই গেল ঈশান এবার আমরা জানতে পারলাম এই ছেলেটির নাম হচ্ছে ঈশান অনেকটা তোমাদের মতো ছোট্ট সাইজ দেখো টু সি দ্য থ্রি গ্রেট পিরামিডস তিনটে গ্রেট পিরামিডস যেটা দেখতে সবাই ছুটে যায় বারবার মিশরে সেটা তারা দেখতে যাচ্ছেন এবার নেক্সট ছবিটায় আমরা দেখতে পাচ্ছি তারা যাচ্ছে দে আর গোয়িং টু টু গিজা বাই কার দেখো গাড়িতে যাচ্ছে হোয়াটস অ্যাপ পিরামিড মা নাও ঈশান ইজ আস্কিং ঈশান জিজ্ঞেস করছে হোয়াটস অ্যাপ পিরামিড মা আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার একটু আগেই বললাম ট্রায়াঙ্গেল হয় তাই ট্রায়াঙ্গুলার হিউজ মানে বিশাল বড় মনুমেন্ট মনুমেন্ট মানে স্মৃতির উদ্দেশ্যে যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি করা হয় সেগুলোকে বলে মনুমেন্ট দ্য বুরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফারাউজ ফারাউদের বুরিয়াল গ্রাউন্ড সমাধিক্ষেত্র ফারাউদের ক্ষেত্র অ্যান্ড হু ইজ আ ফারাও এবার ঈশান ন্যাচুরালি জানত না যে হু ইজ আ ফারাও এবার মা আনসার দিচ্ছেন দেখো আ ফারাও অ্যান ইজিপশিয়ান কিং এটা তোমরা তো এতক্ষণে জেনে গেছো আমার কথা থেকে যে ফারাও বলা হয় দ্য ফারাউজ লিভড অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো আমরা কিন্তু প্রি রিডিংয়ে সব জেনে গেছি ঈশান এখন জানছে হয়তো তোমরা কিন্তু সব জেনে গেছো তাই না যে ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো আজ থেকে পাঁচ হাজার বছর আগে এই ফরাওরা এনশিয়েন্ট বা প্রাচীন মিশরে থাকতেন উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস তাই ও বলছে এবার ঈশান বলছে যে আমরা কত ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো ওর খুব ইচ্ছা ছিল যে বাদার ফাদার যদি ওদের সাথে আসতে পারতেন এবার মা কি বলছেন দেখো দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এনটাইটেলড ওনলি টু ফর এ স্পন্সার ট্যুর অফ ইজিপ্ট দেখো দুটো নতুন ওয়ার্ড তোমরা এখানে পেলে এই কথাটা থেকে বোঝা যাচ্ছে যে মাদার হ্যাড ওন ওন আ প্রাইজ ফ্রম দ্য সিঙ্গিং কম্পিটিশন একটা গানের কম্পিটিশন থেকে মাদার একটা প্রাইজ পেয়েছিলেন ঈশানের মা এবং সেইটা এনটাইটেল ছিল এনটাইটেল মানে দেখো টু গিভ সাম ওয়ান দ্য রাইট টু সামথিং তার মানে মাকে সেটা অধিকার দিয়েছিল রাইট মানে অধিকার অধিকার দিয়েছিল কোথাও ঘুরতে যাওয়ার কি না টু দুজনকে মাত্র দুজনকে ফ্যামিলিতে ওরা তিনজন ছিলেন কিন্তু ওদের দুজনকে দেওয়া হয় ফর এ স্পন্সার টুর অফ ইজিপ্ট স্পন্সার্ড কি না ওরা যে বেড়াতে এসছে ইজিপ্টে সেটা পে করছে অন্য কোনো কোম্পানি দেখো দ্য অ্যাক্ট অফ পেইং দ্য কস্ট অফ এ পার্টিকুলার ইভেন্ট এই ইভেন্টটা কি ওদের আসা অন বিহাফ অফ সামওয়ান এলস অন্য কারুর বদলে তারা অন্য কোনো কোম্পানি ওদের এটা পে করে দিচ্ছে হুম ওদের নিজেদের পয়সা খরচা করতে হচ্ছে না ইয়ার ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম এবং বাবা চেয়েছিলেন যে মা এবং তার ছেলে ঈশান এখানে আসবেন হোয়াটস দ্যাট মা এই দেখো এখানে একটা কিছু দেখে চিৎকার করে উঠছে ঈশান হোয়াটস দ্যাট মা দ্যাটস দ্য ফিংস শান ইটস আ রক স্ট্যাচু উইথ আন হেড অ্যান্ড এ লায়েন্স বডি মা বোঝাচ্ছেন এটাকে বলে সিংস ইটস আ রক স্ট্যাচু রক মানে পুরো পাথরের একটা স্ট্যাচু উইথ হিউম্যান হেড মাথাটা দেখো একদম মানুষের মতো আর অ্যান্ড এ বডি কিন্তু বডিটা লায়নের মতো ঠিক আছে তোমরা তো এটা ছবিটা দেখছো এই দেখো অরিজিনাল ফিংসের ছবি আমি তোমাদের জন্য পাশে এনেছি এইটা হচ্ছে অরিজিনাল ফিংস একদম সাইড থেকে এটা হচ্ছে অরিজিনাল ফিংস ঠিক আছে তোমরা যদি কখনো মিশরে যেতে পারো তখন তোমরা এই অরিজিনাল ফিংসকে এরকমই দেখবে দ্য স্ফিংস রেপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ এই স্ফিংসকে ওরা কেন তৈরি করেছিল না এ প্রেজেন্ট করছে কি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা আর স্ট্রেংথ পাওয়ার শক্তি হুম ইট গার্ডস দ্য পিরামিডস এই এই সিংসটা এই পিরামিডগুলোকে গার্ড করে বুঝতে পেরেছো কারণ এই পিরামিডগুলো মরুভূমিতে অনেক সময় মাঝে মাঝেই বালির ঝড় ওঠে তোমরা মনে হয় পড়েছো তাহলে যখন ঝড় ওঠে তখন পিরামিডগুলো যাতে ক্ষয়ে না যায় তাই জন্য এই স্ফিংসটা পিরামিডগুলোর আগে দাঁড়িয়ে ওদের ক্ষয়টাকে রোধ করে পুরো সেই জন্য বলছে গার্ডস দ্য পিরামিডস ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান মা কি বলছেন যে এখন প্রচণ্ড রোদ হয় জানো তো কারণ এটা মরুভূমি গিজা একটা মরুভূমির অংশ তাই সেখানে রোদের মধ্যে ওদের অনেকটা হাঁটতে হবে তাই মা বললেন ওয়েট হিয়ার একটু দাঁড়াও আই উইল গো অ্যান্ড ফিচ আ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার মা যাবেন কিছু খাবার আনবেন স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার সো মাদার ইজ গোয়িং দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ছবিতে তো এইবার দেখো এখানে ঈশান দাঁড়িয়ে আছে হঠাৎ পেছন থেকে ঈশান বলে কেউ একটা ডেকে উঠেছে ঈশান তো ভয় পেয়েই যাবে ঈশানের চোখ দুটো দেখে আর মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা সো ফানি খুব ভয় পেয়ে গেছে এইবার দেখো এই ঈশান ঈশান বলে এ ডাকছে কে এই ফিংস মা দা সিংস ইজ টকিং টু মি ন্যাচুরালি ঈশান তো খুব ভয় পেয়ে গেছে তাই বলছে যে মা সিংস ইজ টকিং টু মি ঈশানস মাদার ওজ অলরেডি গন বাট আল হাই ঈশানের মা তো চলে গেছেন শি ওজ নট দেয়ার টু রেসকিউ ইশন ফ্যিংস কাজেই ঈশান ভয় পেয়ে গেছে হাউ ডাই উ নো মাই নেম ঈশান অবাক হয়ে ওর সঙ্গে কথা বলছে দেখো স্ফিংসটা একদম ল্যানের মতো বসে আছে যেন এটা ঈশান কল্পনা করছে শি হি ওয়াজ ডে ড্রিমিং আই নো মেনি থিংস আই নো ইউ আর ইশান ফগঞ্জ সব যে আমি জানি তুমি রায়গঞ্জের ঈশান ইউ স্টাডি ইন ক্লাস ক্লাস সিক্স তুমি সিক্সে পড়ো ডু ইউ ওয়ান্টু নো দ্য অফ প্লেস তুমি কি এই অঞ্চলটার হিস্ট্রি জানতে চাও আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি কিন্তু ঈশান কি বলছে ও হিস্ট্রি পড়তে একদম ভালোবাসে না আই ক্যান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস ও বলছে যে ড্রাই নিরস আর কি ওর কাছে মনে হয় হিস্ট্রিটা একটা নিরস কতগুলো সত্য ঘটনা সেই জন্য বলছে আমি একদম মনে রাখতে পারি না তোমাদের এরকম হয় না কি নিশ্চয়ই না যাই হোক এবার দেখো ঈশানের কি হলো আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট তোমায় আমি কিছু জিনিস দেখাবো যেগুলো তুমি কোনোদিন ভুলবে না ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেন এগেন শিগগির তোমার চোখ দুটো বন্ধ করো দেখো ঈশান চোখ বন্ধ করলো অ্যান্ড ওপেন দেম এগেন এবার দেখো ঈশান চোখ খুলল নেক্সট পেজে যাই ঈশান ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নাইল নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেন আগে ফার্স্ট লাইনটা বলি দেখো ঈশান ইজ স্ট্যান্ডিং হিয়ার এখানে হচ্ছে এটা হচ্ছে রিভার নাইল রিভার নাইলের জন্য মিশরের অনেক উন্নতি হয়েছিল সেই জন্য আর এই যে দেখো এটা স্পিংসের মুখটা এদিকে স্পিংসের মুখটা এখানে ঈশান ঈশান স্পিংস ইস টকিং টু ঈশান ঈশানকে বলছে যে ইজিপ্ট হচ্ছে গিফট অফ রিভার নাইল মিশর হচ্ছে নীল নদের দান ঠিক আছে তাই জন্য সে দাঁড়িয়ে আছে নীল নদের পাশে আর এবার আবার চোখ বন্ধ করতে বলছে আবার তাকাতে বলছে কাজে ঈশান আবার চোখ বন্ধ করেছে এবার তাকিয়েছে দেখো কি দেখছে অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স গ্রেট সিভিলাইজেশন ফ্লারিস্ট ইন ইজিপ্ট এই দেখো ফ্লারিস্ট মানে ডেভেলপড বড় হয়ে উঠেছিল সেই পাঁচ হাজার বছর আগে মেনলি লেড বাই দ্য ফারাউজ এটাকে কারা এগিয়ে নিয়ে যেত না ফারাউজ বা গড কিংস তোমরা এতক্ষণে বুঝে গেছো মিশরের রাজাদের ফারাও বলা হতো দ্য কিংস ওয়ার ওয়াইজ কিংসরা কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন অ্যান্ড দ্য সোলজার্স ওয়্যার ব্রেভ এবং তাদের সোলজাররাও ছিল খুব ব্রেভ সাহসী এনশিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস দেখো অ্যাজ ইফ ঈশান ওয়ার স্ট্যান্ডিং অ্যামেজ দ্য ফেস্টিভালস এজ ইট কি মজা লাগছে যেন ঈশান এখানে দাঁড়িয়ে আছে দেখো দেখে মনে হচ্ছে যে এইটা ছিল ল্যান্ড অফ প্রসপারিটি ঐশ্বর্য প্রসপারিটি মানে ঐশ্বর্যের আর ফেস্টিভালস মানে উৎসবের নানা রকম উৎসব হতো টেল টেলমি অ্যাবাউট দ্য পিরামিডস তাহলে ঈশান দেখো আঙুর খেতে খেতে এটিং অফ গ্রেপস অ্যাজ ইফ সে খেতে খেতে বলছে আমায় কিছু বলো কিসের কথা পিরামিডসদের কথা দ্য পিরামিডস ওয়ার এডিফাইসেস উচ্চারণটা একটু দেখো তোমরা ফিউনেরারি এডিফাইসেস অফ দ্য ফারাউস এই পিরামিডগুলো কি এই যে পিরামিডগুলো কি দেখো অরিজিনাল ছবি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গিজার অরিজিনাল পিরামিড তিনটে হুম এইটা হচ্ছে তোমরা তো এটা ছবিতে দেখছ এটা অরিজিনাল ছবি হুম তাহলে এই ফিউনেরারি পিরামিডগুলো কি ছিল ফিউনেরারি এডিফাইসেস ফিউনেরারি মানে কি দেখে নাও রিলেটেড টু দ্য রিলিজিয়াস সেরিমনি অফ বার্নিং অর বার্নিং দ্য ডেড বডি ফিউনেরারি মানে হচ্ছে মৃত্যুর পর যে কাজটা করা হয় সেটাকে বলা হয় ফিউনেরারি অনেকে মৃতদেহ পুড়িয়ে দেয় বা অনেকে বার্নিং তার মানে বার্ন করে আর অনেকে সেটাকে সমাধিস্থ করে ফারাওদের দেহ দেহ কিন্তু ওরা সমাধিস্থ করত বাড়ি করত। হ্যাঁ তাহলে সেইটা ফিউনারি মানে হলো এটা এডিফাইসেস মানেটা দেখো এ লার্জ ইমপ্রেসিভ বিল্ডিং এডিফাইস মানে হচ্ছে লার্জ ইমপ্রেসিভ ইম্প্রেসিভ মানে যেটা সবার মনে থেকে যাবে ইমপ্রেশন ক্রিয়েট করে হুম আর বিল্ডিং মানে কিছু একটা তৈরি করা একটা বাড়ি তৈরি করা বা একটা কিছু তৈরি করা বিল্ডিং মানে কিন্তু সবসময় যে সবসময় বাড়িই হবে তার কোনো মানে নেই এই পিরামিডটা একটা কাইন্ড অফ বিল্ডিং দে হ্যাভ বেল্টেড ইট ওরা কিন্তু এটাকে তৈরি করেছে বিল্ড কথাটা থেকে যে কোনো রকম বিল্ডিং ওয়ার্ড আসে তাই যেটাই তৈরি করা হয় সেটাই বিল্ডিং হতে পারে তো ঠিক তাই ফারাও পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড ফারাও হুফু তার পিরামিড হচ্ছে বেগেস্ট পিরামিড ঠিক আছে এই দেখো দেখোস এখানে এখানে ছোট্ট এটাকে ঈশান বিফোর দ্য বুড়িয়াল দ্য বডিজ অফ রয়্যাল পারসনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন এবার বুড়িয়ালের আগে ওদের দেহগুলোকে মামিফিকেশন করা হতো মমিফিকেশন মামির কথা হয়তো তোমরা কোথাও শুনেছ দেখো এইভাবে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে বডিগুলোকে ঠিক করে সেগুলোকে পেঁচিয়ে দেওয়া হতো নানাভাবে বিভিন্ন কেমিক্যালসের মাধ্যমে এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ফিংসের কথার সাথে দেখো ও যেন দেখতে পাচ্ছি ঈশান পুরো ঘটনাটা দ্য ইজিপশিয়ান প্রেস্টস ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ ইজিপশিয়ান প্রেস্ট মানে ইজিপ্টের বা মিশরের পুরোহিতরা এইভাবে প্রিজার্ভ করত। প্রিজার্ভ কথাটার মানে হচ্ছে সংরক্ষণ করত। ডেড বডিগুলোকে স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম কী কী ইউজ করতো স্পাইস মানে মশলা কেমিক্যালস তো তোমরা জানো রাসায়নিক অনেক কিছু হয় আর অয়েলস মানে নানারকম তেল ইউজ করত। দ্যাট ইজ হাউ দে মেড মামি তারা তৈরি করতো লোক অফ ইজিপ্ট ইজিপ্টের সবচেয়ে সুন্দর রানীর নাম ছিল নেফারটিটি এই দেখো অরিজিনাল নেফাটি স্ট্যাচুটা তোমরা এই ছবিতে পেয়ে যাবে তারপর দেখো হি ইজ কিং তুতান খামুন দেখো এখানে দেখো তুতান খামুনের ছবিটা দেওয়া হয়েছে আমি অরিজিনাল এখানে তোমাদের ছবিটা দিয়েছি যেটা পাওয়া গেছে হ্যাঁ এটা হচ্ছে তুতান খামুনের ছবি এটা হচ্ছে তুতান খামুনের স্ট্যাচু এটা ছবি নয় এটা ছবি ঠিক আছে হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি ওনার বডি মানে এই তুতান খামুনের বডি কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়েছে মামি হিসাবে That's Howard Carter who discovered Tutankhamun's tomb in 1922. এই দেখো. এই হছেন, Howard Carter. He is the person who discovered the mummy of Tutankhamun. এই দেখো, Tutankhamun এর মামিটা. ছোভিটা দেখো, গাই কাটা দিছে না, খো? দেখে ছো? এইভাবে মামিকে রাখা হয়েছে তুতান খামুনের মামিকে এইভাবে রাখা হয়েছে অ্যান্ড দিস পার্সন ইজ হাওয়ার্ড কাটার দ্যাটস হাওয়ার্ড কাটার হু ডিসকভার তুতন খামুন ইন নাইনটিন টোয়েন্টি টু উনিশশো বাইশ সালে হাওয়ার্ড কাটার এই যে হাওয়ার্ড কাটার এই যে দেখেছ তো উনি আবিষ্কার করেছিলেন হুম i see you have not moved from the স্পট since i left you হঠাৎ দেখা গেল মা ফিরে এসেছে এবং তিনি অবাক হচ্ছেন যে আমি দেখছি তুমি তো লেফট হওনি তুমি তো জায়গা থেকে সরনি কি ব্যাপার এইবার কি হলো ईशान নর্মাল হলো ईशान কোনো একটা চারপাশে দেখছে এই যে কালারগুলো দেওয়া হয়েছে ईशान যেন একটা ডে ড্রিমিংয়ের মধ্যে ছিল ও ফিরে এলো বড় বড় চোখ করে খুলে তাকিয়েছে দেখো এখানে ওর মা ফিরে এসেছেন এখানে মা কি বলছেন দেখো উই আর গোয়িং টু সি আ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট আমরা এখন অনেক কিছু অ্যামেজিং জিনিস দেখবো যেগুলো অবাক করে দেওয়া অ্যামেজিং মানে অবাক করে দেওয়া জিনিস এখনও দেখার আছে দ্য পিরামিড অফ ফারাও হুফু অ্যান্ড দ্য টুম অফ তুতেন খামুন। ঠিক যেগুলো স্ফিংস বলেছে মা কিন্তু সেই কথাগুলোই বলছেন মা খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট অফ ইজিপ্ট মাকে বলছে যে খুফুস পিরামিড হচ্ছে লার্জেস্ট ইজিপ্টের সবচেয়ে বড় দেখো যখন এসছিল ঈশান কিন্তু কিছু জানতো না এখন স্ফিংস এর পথে পরের সঙ্গে কথা বলার পর ও কিন্তু সব জেনে গেছে ও কি সুন্দর বলছে দেখো খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট আর তুতেন খামুন টিন এম্পারার তুতেনখামুন এমন একজন এম্পারার যিনি কিনা মাত্র টিন এজেই মারা গেছিলেন দ্য টিন এজ টিন এজ মানে জানো তো থার্টিন টু নাইনটিন এই এজের মধ্যে যারা থাকে প্রত্যেকটার সাথে টিন লেখা আছে তাই জন্য টিন এজ বলা হয় আই এম ইমেন্সলি সারপ্রাইজ দ্যাট ফারাউজ অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েলন টু ইউ এ দেখো ইমেন্সলি কথাটার মানে হচ্ছে এক্সট্রিমলি মানে মা তো খুব ভীষণ রকম সারপ্রাইজড হয়ে গেছেন এক্সট্রিমলি মানে প্রচণ্ড রকম সারপ্রাইজড হয়ে গেছেন কি না ফারা যে ফারাও আর ইজিপশিয়ান হিস্ট্রিতে ঈশান হঠাৎ অনেক কিছু জেনে গেছে ঈশান নিশ্চয়ই সব কিছু জানে আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি মা জিজ্ঞেস করছে তোমার ভালো লাগছে হিস্ট্রিকে দেখো এবার ঈশানের চোখটা দেখো ঈশান বলছে ইয়াস দেখো যে ছেলেটা একটু আগেও ভালোবাসতো না হিস্ট্রিকে সে এখন হিস্ট্রিকে ভালোবাসে থ্যাংক ইউ সিংস এবার মনে মনে দেখো এই যে ওয়ার্ডটা এইভাবে দেওয়া হচ্ছে স্টার স্টার তার মানে ও মায়ের সঙ্গে কথা বলছে না মায়ের সঙ্গে জোরে জোরে কথা বলছে না ও সিংসকে মনে মনে বলছে থ্যাংক ইউ সিংস কেন বিকজ অফ দ্য সিংস সে হি স্টার্টেড টু লাভ দ্য সাবজেক্ট হিস্ট্রি নেক্সট পেজে দেখো যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে পড়বে কোথাও অসুবিধা হলে বলবে তারপর অ্যাক্টিভিটিগুলো তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতেই পারো কাজেই আমি তোমাদের লেসেন ফাইভ বুঝিয়ে দিলাম এবার বাড়িতে তোমাদের কাজটা হবে খুব ভালো করে এটাকে রিডিং পড়া রিডিং পড়বে আর আমার এটাকে বারবার শুনবে ঠিক আছে ওকে বাই ফরনাউ